হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস আর স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, এখন পুজো চলছে, বাড়ির ছাদের উপরে মাইক চলছে, তাই কয়েকদিন ভিডিও দেওয়ার খুব অসুবিধা হচ্ছে। এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মাইক চলছে, লোকজনের কোলাহল, ফলে ভিডিও করার খুবই অসুবিধা হচ্ছে, তাই আমি কয়েকদিন ভিডিও দিতে পারছি না। আজকের আমি রাত্রে ভিডিও করছি, রাত বারোটা, এখন বাজে রাত বারোটা, এই বারোটার সময় আমি তোমাদের ভিডিওটা করছি, কিন্তু পাঠাবো তোমাদের আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি তোমাদের ভিডিওটি পাঠাতে চেষ্টা করব, কেন অলরেডি পাঠাবো। বন্ধুরা, তেজাসা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের দ্বাদশ শ্রেণীর তেজাদের ইতিহাস আছে, আমি ইতিহাসের আজকের শেষ অধ্যায়, আর একটা অধ্যায় বাকি ছিল অষ্টম অধ্যায়, এই অষ্টম অধ্যায়ের থেকে যে এমসিকিউ বাকি ছিল, এই এমসিকিউটা আমি আজকে দিয়ে দিচ্ছি, দিলে তোমাদের সমস্ত এমসিকিউ চ্যাপ্টার শেষ হয়ে গেল। এরপরে আর কয়েকটি অধ্যায়, তিন চারটে অধ্যায় বাকি আছে, যেটি তোমাদের তিন চারটে অত হবে না, যত সম্ভব দুটি অধ্যায় হয়তো বাকি আছে, তোমাদের এসএকিউ দিতে বাকি আছে, হ্যাঁ, আর দুটো তিনটে অধ্যায় তোমাদের এলএকিউ দিতে বাকি আছে। আমি খুব দ্রুততার সঙ্গে আমি কয়েকদিনের মধ্যে তোমাদের ইতিহাসের যে সাজেশান, সম্পূর্ণ সাজেশানটা আমি শেষ করে দেবো, তারপরে আমি তোমাদের বড় প্রশ্ন কিছু কিছু দিচ্ছি এবং কিছু কিছু আমি লিখছি, সেগুলো আমি তোমাদের দিয়ে দিতে পারবো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের ওই একই অবস্থা, সেকেন্ড সেমিস্টারের আমি ইংলিশের তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা আমি দিয়েছি, যত সম্ভব কালকে তোমাদের ইতিহাসের ইংরেজি একটি সাজেশান যাবে, তোমাদের যে দ্বিতীয় গল্পটি আছে সেই দ্বিতীয় গল্প, ইংলিশের দ্বিতীয় গল্পটি থেকে তোমাদের। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা ভিডিওটি পুরো দেখো। আজকে তোমাদের যে চ্যাপ্টারটির নাম হলো অব উপনিবেশীকরণ, দেখো অব উপনিবেশীকরণ এমসিকিউ অষ্টম অধ্যায়, এই অব উপনিবেশীকরণ এই ব্যাপারটা তোমাদের জানতে হবে। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে তোমরা এই অব উপনিবেশীকরণ সম্পর্কে জানবে, অর্থাৎ অব উপনিবেশীকরণ কাকে বলে এটা জানতে হবে, আর তোমাদের কয়েকটি দেশের স্বাধীনতা অর্জন তারা কীভাবে করেছিল, যেমন দেখো ইন্দোনেশিয়া, আলজেরিয়া, কঙ্গো, এইসব যে রাষ্ট্রগুলো, বাংলাদেশ, পাকিস্তান, এরা কীভাবে তারা স্বাধীনতা অর্জন করেছিল সেই সম্পর্কে তোমরা জানবে। এবং দক্ষিণ এশিয়ার জাতি সংগঠন অর্থাৎ সার্ক বিষয়ে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ে, এই সব বিষয়ে তোমরা এই অধ্যায় থেকে জানবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো তৈরি করে নিই, পড়ে নিই। দেখো একের দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে একের দাগের প্রশ্ন নিয়ন্ত্রিত, আচ্ছা সরি, আমি অব উপনিবেশীকরণ এই সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিয়ে থাকি। অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো, বলছে যে যখন কোনো শক্তিশালী রাষ্ট্র তার অর্থনৈতিক ও সামরিক শক্তির জোরে এক বা একাধিক দুর্বল রাষ্ট্রের উপরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তখন সেই দুর্বল রাষ্ট্রটি শক্তিশালী রাষ্ট্রটির উপনিবেশ হিসাবে ধরা হয়। যখন সেই দুর্বল রাষ্ট্রটি, শক্তিশালী যে রাষ্ট্রটা তোমাকে দখল করলো, তার উপনিবেশ হিসেবে ধরা হয়। যেমন ধরো আমাদের ভারত 1947 সালের আগে, অনেক আগে ব্রিটিশদের উপনিবেশ ছিল। একে দেখে প্রশ্ন দেখো, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, নেহেরু, সুকর্ণ, হোচিমিন, সুহার্ত, অ্যান্সার হবে সুকর্ণ। 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় শিবপুর, কানপুর, খড়গপুরে, যাদবপুর, অ্যান্সার হবে খড়গপুরে। 1990-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়, পিভি নরসিংহ রাওয়ের সময়। বন্ধুরা, আমি অপশানগুলো পড়ছি না, পড়তে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এই চ্যাপ্টারটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এর থেকে তোমাদের তিনটে থেকে চারটি প্রশ্ন পড়ে, মিনিমাম তো তিনটেই পড়বে, বা অনেক সময় চারটি প্রশ্ন এর থেকে তোমাদের দিয়ে থাকে, তিন থেকে চার নম্বর কম নয়, তাই এই চ্যাপ্টারটি গুরুত্ব সহকারে তোমরা পড়বে। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন, শান্তি স্বরূপ ভাটনগর। ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। তাহলে মনে রাখতে হবে যে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়, ঢাকায়, কত খ্রিস্টাব্দে হয়, 1985 খ্রিস্টাব্দে। সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত, জিয়াউর রহমানের মস্তিষ্ক প্রসূত, অর্থাৎ প্রথম তিনি সার্কের ধারণা দেন। ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন। দেখো এই বিষয়ে একটা দ্বিমত আছে, তোমাদের দেখবে একটি বই থেকে লেখা আছে সেখানে আইয়ুব খান, আবার অন্য জায়গা থেকে বলা হয়েছে যে নুরুল আমিন।
এবারে দেখো নয় দাগের প্রশ্ন। নয় দাগের প্রশ্ন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1956 থেকে 1961। স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হলো 1951 থেকে 1956। তাহলে এই দুটো সাল তোমাদের মনে রাখতে হবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 শুরু হয়েছে 56 পর্যন্ত, আবার দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা 1956 থেকে শুরু হয়েছে 1961। বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ কোন উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে? ফরাসি, এটা কে বলছে? আলজেরিয়া। তাহলে ফরাসিদের উপনিবেশ ছিল, এটা বুঝতে পারছো? যেমন ভারত ব্রিটিশদের উপনিবেশ ছিল। তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন? আলফ্রেড সৌভি। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1950 খ্রিস্টাব্দে। তাহলে ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করেছিল 1950 খ্রিস্টাব্দে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 খ্রিস্টাব্দে। বাংলাদেশে বিজয় দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর। এটা বিশেষ দিন। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমরা আমার হাতে লেখা বলে তোমরা অবজ্ঞা করো। অনেকে এখন অনেক চ্যানেল কম্পিউটারের মাধ্যমে সুন্দর করে প্রতিস্থাপন করছে, তাই তোমাদের কাছে সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু হাতে লেখা বলে কে অবজ্ঞা করো না, তোমাদের 100% সিকিওর দেবে। এই প্রশ্ন উত্তরগুলো অনেকটা তোমাদের নাম্বার পেতে সাহায্য করবে। 18 দাগের প্রশ্ন, আচ্ছা, সার্কের বর্তমান সদস্য সংখ্যা 8টি দেশ, সার্কের প্রধান কর্মকেন্দ্র স্থায়ী সচিবালয় উপস্থিত, প্রধান কর্মকেন্দ্র বা স্থায়ী সচিবালয় উপস্থিত হবে কাঠমান্ডুতে। এটা এখানে লেখা হয়নি, যাই হোক আমি এই কালি দিয়ে লিখে দিচ্ছি, কাঠমান্ডুতে। তারপর দেখো, পিসি মহলানবিশ অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। সার্কের পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। স্যাপ্টার পুরো নাম হলো সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক সহায়তা করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতে পার্লামেন্টের স্থায়ী কক্ষ হলো রাজ্যসভা। ভারতের নাম সর্বস্ব শাসক ছিলেন রাষ্ট্রপতি। বিশ্বায়ন কথাটি প্রবর্তক হলেন রোনাল্ড রবার্টসন। এই প্রশ্নকটি অপশান ছাড়া তোমরা একটু পড়ে রাখবে, আর এগুলো তোমাদের ম্যাচিং, যদি কোনো ম্যাচিং দেয় তাহলে আমি অ্যান্সার সব এখানে করে দিয়েছি, আলাদা খস্তম্ভ বলে লিখিনি। বাংলাদেশের স্বাধীনতা লাভ হয় 1971 খ্রিস্টাব্দে, আমরা আগে পড়লাম। পাকিস্তানের স্বাধীনতা লাভ করে 1947 খ্রিস্টাব্দে। আলজেরিয়ার স্বাধীনতা লাভ হয় 1962। ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ 1949। ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি হলো আলজেরিয়ার। জওহরলাল নেহরু ভারত, মুজিবুর রহমান বাংলাদেশ, ডক্টর সুকর্ণ ইন্দোনেশিয়া, বেনবেল্লা আলজেরিয়া, ডক্টর বিক্রম সারাভাই ভারতের মহাকাশ কর্মসূচির জনক, জিয়াউল হক পাকিস্তান, সুহার্ত ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হল্যান্ডের উপনিবেশ, আর আলজেরিয়া হলো ফরাসি উপনিবেশ। এই কটাই দিয়েছি, এগুলো একটু দেখে রেখে দেবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। এবার তোমরা 2-3টে করে পার ডে ভিডিও পাবে, এবং সকাল বিকেল এবং সন্ধ্যা, অর্থাৎ রাত 8:30, 7:30, 8:00 তোমরা, কারণ তোমাদের পরীক্ষা, পুজোর পরে তোমাদের পরীক্ষা এসে যাচ্ছে, ফলে তোমরা একটু সচেতন হও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।